আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো পাসপোর্ট সাইজ ছবি খুব সহজে সাজিয়ে নিতে পারেন, সেটি কিভাবে করবেন এবং কি একটি ক্লিকেই ছবি কিন্তু সাজানো হয়ে যাবে, সময় অপচয় হবে না, খুব দ্রুতই ছবিকে আপনি ডেলিভারি দিতে পারবেন, সেটি কিভাবে করুন সেই টেকনিকটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে দেখুন যে ছবিটা আমি নিয়েছি, এই ছবিটা শুধু আমি একটি ক্লিক করব, একটি ক্লিক করার সাথে সাথে দেখবেন ছবিটা কিন্তু এখানে সাজানো হয়ে গেছে। আপনি কয়টি ছবি চান সেই কয়টি ছবি আপনি এখানে সেট করে নিতে পারবেন। এই টেকনিকটা আমি দেখিয়ে দিব, যেটা সেভ করে রাখলে সব সময় আপনি কাজ করতে পারবেন আর কোনো সময় আপনার সময় বিড়ম্বনা হবে না এবং কি লেট হবে না ছবি ডেলিভারি দিতে। এখানে ডিসপ্লে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা অনেকটা কিন্তু কালো রয়েছে। ছবিটা প্রথমে আমি একটু কাজ করে নেব, একটু সুন্দর করে নেওয়ার চেষ্টা করব। সুন্দর করে নেওয়ার জন্য এখানে ক্যারেটে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার দেখতে পাবেন, নিউ ফিল কালার, এখানে সলিড কালারে যাব। আমি সলিড কালারে গিয়ে এখানে হোয়াইট কালার পেস্ট করে দিয়ে এটাকে ওকে করে দিচ্ছি। ওকে করে এটার ব্র্যান্ডিং মোড চেঞ্জ করে দিয়ে এটাকে আমি সফট লাইট করে দেব। এখন দেখুন ছবিটা কতটা সুন্দর হয়ে গেছে। এখানে আমি আরেকটু যদি কপি করে নিই, কন্ট্রোল জে বাটন প্রেস করে দেখুন আরেকটু ফসা হয়ে গেছে। এটার অপাসিটি আমি একটু কমিয়ে দিব, একটু কমিয়ে দিলে দেখুন ছবিটা কিন্তু অ্যাকুরেট মাপে চলে আসছে। এখন যদি আপনি এটা কাজ নাও করেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা নাই, ছবি আপনি ডাইরেক্ট এটা প্রিন্ট করে দিতে পারবেন। দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে দিয়ে। এখন ছবিকে কিছু নয়েজ রয়েছে, নয়েজগুলো আমি রিমুভ করব। রিমুভ করার জন্য এখানে প্রথমে একটি লেয়ার করে নিচ্ছি কন্ট্রোল জে বাটন প্রেস করে দিয়ে। এখানে চলে যাব ফিল্টারে, ফিল্টারে গিয়ে এখানে ইমেজ নমিক নয়েজ ইউর প্রফেশনাল দেখতে পাবেন, এটা ক্লিক করে দিয়ে আপনি কাজ করতে পারবেন। এমনকি গ্রিন চার্জার দেখতে পাবেন এখানে, অ্যাডেড রিমুভ গ্রিন, এটা ক্লিক করে দিলেই আপনি কতটুকু পরিমাণ এখানে দিতে চাচ্ছেন এটাকে প্রসেসিংয়ে এখানে আপনি 5 দিয়ে দিবেন। এতটুকু পরিমাণ রেখে এটাকে আমি ওকে করে দিচ্ছি। এখন আবার যাবো ফিল্টার, এখানে ইমেজ নমিক নয়েজ ইউর প্রফেশনাল দেখতে পাচ্ছেন, ক্লিক করে দিব। ছবিটাকে আরেকটু স্মুথ করে নিচ্ছি এবং হার্ডনেসটা একটু বাড়িয়ে দিব আমি, ওকে করে দিলাম। এখন ছবিটা কিন্তু অনেকটাই কিন্তু স্মুথ হয়ে গিয়েছে। এটাকে যদি আরও আপনি স্মুথ করতে চান সেক্ষেত্রে আপনি এখানে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিবেন। প্রেস করে ছবিটাকে ইনভার্ট করে নেবেন, ইনভার্ট করে এখানে ব্র্যান্ডিং মোড চেঞ্জ করে এটাকে আমি ভিভিড লাইট করে দিচ্ছি। এখানে যাব ফিল্টার, এখানে যাব আদার্স, এখানে যাব হাইপাস, হাইপাসে ক্লিক করে এটাকে একটু রেডিয়াসটা আমি একটু হালকা একটু কমিয়ে দিব, ওকে করে দিচ্ছি। এখন চলে যাব আবার ফিল্টার, ব্লারে যাব, ব্লারে এখানে গাউসিয়ান ব্লার দেখতে পাবেন, এখন এটাকে আমি এখন কমিয়ে দিব। এপাশে কমিয়ে দিলে ছবিটা স্মুথ লাগবে, আমি একটু কমিয়ে দিয়ে এটাকে ওকে করে দিচ্ছি। এখন অ্যাডেড লেয়ার মাস্ক দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিয়ে কন্ট্রোল আই বাটন প্রেস করে এটাকে মাস্ক করে নিব। এখন চলে যাব ব্রাশ টুল, এখানে ব্রাশ টুল দেখতে পাচ্ছেন, এই ব্রাশ টুলে গিয়ে ছবিটাকে আমি একটু ঘষবো। ঘষলে দেখবেন এখানে কিন্তু ছবিটা কোন অনেকটা কিন্তু স্মুথ হয়ে যাবে। করে নিলাম, এখন দুটি লেয়ার আমি এক করে নিচ্ছি কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে। এখন আরেকটি লেয়ার করে নিব কন্ট্রোল জে বাটন প্রেস করে। লেয়ার করে কাজ নেওয়ার সুবিধা হলো, আপনি যখন এই কাজের পরীক্ষিতে যখন একটু বেশি হবে বা কাজ ভুল করে ফেলবেন তখন কিন্তু উপরের লেয়ারটা সিল বাদ দিয়ে দিলে কিন্তু নিচের লেয়ারটা আপনার ঠিক থাকবে। পরবর্তীতে প্রথম থেকে ছবিটা আর আপনাকে এখানে কাজ করতে হবে না, শুধু লেয়ারের কাজটা এরকম। এখন এটাকে কালার গ্রেডিং করব। কালার গ্রেডিং করার জন্য প্রথমে চলে যাব আমি ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখানে ব্রাইটনেস কন্ট্রাস্ট দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিয়ে ছবিটাকে একটু চকচকে করে নেব। চকচক করার জন্য কন্ট্রাস্টটা একটু হালকা বাড়িয়ে দেব, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম, ছবিটা কিন্তু এখন অনেকটা উজ্জ্বল হয়ে গিয়েছে। এখন ছবিটাকে আমি ক্রপ করে মাপে কাটব। কাটার জন্য এটাকে পাসপোর্ট সাইজ ছবির মাপে আপনি কাটবেন, 40 mm, 50 mm, রেজলিউশন অবশ্যই 300 দিবেন। এখানে আমি এটাকে ছবিটাকে মাপ দিয়ে একটু কেটে নিচ্ছি, কেটে নিলাম। এখন ছবিতে একটা বর্ডার সেট করব। বর্ডার সেট করার জন্য কন্ট্রোল এ বাটন প্রেস করে দিয়ে রেকটিকুলার মার্কিং টুলে যাব, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে স্ট্রোক দেখতে পাবেন, স্ট্রোকে ক্লিক করে দিয়ে এটাকে 6 রেখে আমি ব্ল্যাক কালার একটা বর্ডার দিয়ে দেব। ব্ল্যাক কালার চুজ করে এটাকে ওকে করে দিচ্ছি। এখানে আমি সেন্টারে রেখে এটাকে বর্ডারটা অ্যাডজাস্ট করব, ওকে করে দিলাম। এখন বর্ডারটা কিন্তু কমপ্লিট, দেখেন এখানে ছবিটা কিন্তু এখানে সেট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অটোমেটিক্যালি ভাবে সেট হয়েছে। এখন একটি ক্লিকে যে ছবিটা আপনি সাজাবেন সেটি আপনি কিভাবে করে নেবেন, এখানে উইন্ডোতে চলে যাব, এখানে অ্যাকশনস এটাকে ক্লিক করে দিলাম, এখানে নিউ একটি লেয়ার নিয়ে নিব আমি, সেট অ্যাকশন এটাকে আমি ওকে করে দিচ্ছি। এখন এখানে ক্যারেক্টার নিউ অ্যাকশন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দিয়ে এখানে যা আছে এখানে ডিফল্ট থাকবে, এখানে শুধু ফাংশন কিটার জায়গায় আমি এখানে ধরুন আমি এটাকে আমি 9 দিয়ে দিচ্ছি, এটাকে রেকর্ড অপশন ক্লিক করে দিলাম।
নাইন দেওয়ার কারণ হলো আমি যখন কাজ করব কোন বাটনটা প্রেস করলে ছবিগুলো সাজানো হবে আমি এজন্য এই বাটনটা সেট করে নিলাম। প্রথমে এখন একটি পেজ নিয়ে নিব, কন্ট্রোল এন বাটন প্রেস করে কাস্টমস এখানে এ4 সাইজ পেন নিয়ে অবশ্যই রেজলিউশন 300 নেবেন, আরজিবি কালার এটাকে ওকে করে দিচ্ছি। এখন এই ছবিটাকে ধরে কন্ট্রোল এ বাটন প্রেস করে কন্ট্রোল সি এই নিউ পেজ যেটা আমি নিয়েছিলাম সেটা এনে কন্ট্রোল বি বাটন প্রেস করে এটা ছবিটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। এখন এখানে ছবিটা আমি সাজিয়ে নিতে হবে, আমার আমি সাজিয়ে নিচ্ছি। এখানে 5টি ছবি আপনি বসাতে চান বা 4টি ছবি বসাতে চান, যে আপনি যে কোনোভাবে বসান না কেন আপনি এটাকে বসিয়ে নেবেন। এখন সবটি লেয়ার আমি এক করে নেব, কন্ট্রোল ই বাটন পেস্ট করে দিয়ে এখন এটা কপি করে নেব। আমি একটি কপি করলাম, দুটি কপি করলাম, ফুল পেজ আমি কপি করে নিলাম, কন্ট্রোল ই বাটন প্রেস করে সবগুলো লেয়ার আমি এক করে নেব, কন্ট্রোল ই বাটন প্রেস করে সবগুলো ছবি আমি এখানে কপি করে নিয়েছি। এখন কপি যে করেছি এটাকে এখন আমি রেকর্ড অপশনটা এখানে অফ করে দিব। অফ করে দেওয়ার জন্য রেকর্ড স্টপ দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিলাম, অফ করে দিয়েছি। এখন এটাকে আমি কেটে দিচ্ছি, এটাও আমি কেটে দিলাম। এখন এখন যে ছবিটা আমি নিয়েছি এই ছবিটা এখন একটি প্রেস করব, দেখুন একটু প্রেস করলেই ছবি কিন্তু অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। F9 বাটন প্রেস করলেই ছবিটা কিন্তু পুরোপুরি সেট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন 9 বাটন প্রেস করে দিলাম এটা কিন্তু ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। সমস্তভাবে এরকম যে কোনো ছবি আপনি একে সাজিয়ে নিয়ে কাজ আপনি কিন্তু করে নিতে পারেন। দেখুন ছবিটা কিন্তু এখানে সাজানো হয়ে গেছে। আমি আবার ব্যাগে যাচ্ছি, এখানে যে অ্যাকশনটা আমি এখানে করেছি এটা কিন্তু সেট 8 দেখতে পাচ্ছেন 8। এখানে ম্যাকে শুধু ম্যাকে ক্লিক করে দিয়ে এটাকে প্লে বাটন চালু করব, চালু করলে দেখবেন অটোমেটিকলি কিন্তু ছবিটা এখানে সাজানো হয়ে যাবে। 4টি ছবি, 6টি ছবি, 8টি ছবি এটা যেভাবেই করেন না কেন সেটা কিন্তু এখানে চলে আসবে। দেখুন আমি 3 দিয়ে দিলাম, এখন দেখুন 4টি পাসপোর্ট, 2টি স্ট্যাম্প সাইজ। যে কোনো কাজ করেন না কেন যতগুলো ছবি আপনি সাজাতে চান সবগুলো একই রকমভাবে আপনি এখানে সাজিয়ে নিতে পারবেন। এখন এটাকে আপনি সেভ করে রাখবেন কিভাবে, এটাকে সেভ করে রাখবেন কিভাবে, সেভ করার জন্য টু ডট ক্লিক করে দিবেন। এখানে এখানে দেখবেন সেভ অ্যাকশনস দেখতে পারবেন, এখানে সেভ এখানে ক্লিক করে দিয়ে এটাকে আমি সেভ করে নিচ্ছি, আমি ডেস্কটপে সেভ করে দিলাম। এখন দেখুন আমি যদি দেখাই, এখানে দেখুন এই যে এটা অ্যাকশনস ফাইলটা এটা কিন্তু ডেস্কটপে সেভ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সেভ হয়েছে। কিভাবে এখানে সেট করে নেবেন সেটাও আমি দেখাচ্ছি, এটা আমি ডিলিট করে দেব। এখন ধরুন এই যেটা আমি করেছিলাম সেটা আমি ডিলিট করে দিলাম, এখন এই ছবিটা এখানে থাকলো। এখন এটাকে আমি লোড করব, লোড করার জন্য এখানে টু ডট ক্লিক করে দেবো, এখানে লোড অ্যাকশনস দেখতে পাবেন, এটা ক্লিক করে দিয়ে এটাকে আমি শুধু এখানে কপি করে দিলে এটা চলে এসেছে। এটা কিন্তু ডিলিট করেছিলাম, আবার লোড করলাম আমি, ম্যাকে ক্লিক করে দিয়ে এখানে প্লে বাটন চালু করলে দেখবেন ছবিটা কিন্তু সেভ হয়। এরকম কাজ করে আপনি সেভ করে রাখবেন, পরবর্তীতে আর আপনি দ্বিতীয়বার এটা কষ্ট করতে হবে না। থ্যাংক গাইজ, ভালো থাকবেন সবাই, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চালু রাখবেন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।